সালামুয়ালাইকুম মাই সেলফ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম ব্লগস আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং ঘুম থেকেই উঠে চলে আসলাম চা বানাতে আর এর আগেই আপু রুটিটা বানিয়ে নিয়ে গিয়েছে তো ইরামণিকেও ওইদিকে খাওয়াচ্ছে আমাকে বললো চাটা বানাতে তো চা বানানোর জন্য চলে আসলাম আর গরম পানি একটু তুলে রাখলাম আপু গ্রিন টি খাবে তার জন্য আর আমার আর ইরামণির জন্য এদিকে আমি লাল চাটা করে নিলাম কড়া লিকারের চা আমরা কেউ খাই না হালকা লিকারের চা খাই বাট আজকে আমার চায়ের ভাতিটা একটু বেশি হয়ে গিয়েছে তো সমস্যা নাই চলো চাটা খেয়ে নিই আর এই শীতের দিনের চাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় এক কাপ চা হলেই যথেষ্ট সকালে কিছুই খাই না জাস্ট এক কাপ চা তো আপু অনেকবার বলে খাওয়ার জন্য আমি খাই না আমার ভালো লাগে না চাটাই আমার জন্য ভালো চাটাই ভালো লাগে তো চলো গরম গরম চাটা খেয়ে তোমাদের সাথে আসছে আবার তো চাটা খেয়ে এই যে চলে আসলাম এখানে রুম গোছানোর জন্য আর এখন নয়টা বাজে তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওই রুমটা গোছানো হয়ে গিয়েছে অফ ক্যামেরাতে আমি ঘুম থেকে উঠি মানে আপু আমাকে ডেকে দিয়ে যায় আপু তো ওঠে ভাইয়ার সাথেই সকাল সকাল ভাইয়া অফিস যায় তখনই ওঠে তার আগে তো উঠে আপু ভাইয়াকে খাবার দেয় তারপরে ইরামনের জন্য নাস্তা বানাই আর আমি আর ইরা ঘুমাই তো নাস্তা বানানো হয়ে গেলে আপু আমাকে ডেকে যায় ডেকে যাওয়ার পর মানে আমি পনেরো মিনিট মতো ঘুমাই মানে শুয়ে থাকি আর কি উঠতে পারি না সাথে সাথে কে একটা শরীরটা কাঁপে তো একটু ঘুমাই নিই পনেরো মিনিট মতো থাকি তারপরে উঠে যাই উঠে আমি ওই রুমটা গোছানো হয়ে যায় তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসি যদি নাস্তা বানানোর হয় মানে চাটা যদি আমাকে বানাতে হয় তো আমি রান্নাঘরে চলে যাই চাটা বানানোর জন্য আর যদি আমার না না লাগে মানে আপু যদি সব কিছু করে দেয় তো আমি চলে আসি রুম টুম গোছানোর জন্য তোমরা দেখতেই পেলে ইরোমনি ওদিকে ডান্স করছিল ক্যামেরার সামনে তারপরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে মানে এক মিনিটও সে এক জায়গায় বসবে না শুধু ছোটো ছুটি করবে বারবার আমাকে বলবে পুস্কি জুতা পরায় দাও একবার বলবে পুস্কি মুজু পরায় দাও তো এই ড্রেসিং টেবিলটা আজকে আমি একটু পরিষ্কার করলাম আর ওই যে দুইটা তাক আছে তার ভিতরে যে কাগজগুলো ছিল সেটা একটা শপিং ব্যাগে রেখে নিচে ড্রয়ারে রেখে দিলাম আর ওইটা ফাঁকা করে দিলাম ওইখানে আপু যে জামাগুলো বানাচ্ছে ওইগুলো রেখে দিবে উপরে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে বারবার ময়লা পড়তেছে খাটের উপর মেশিংয়ের উপর তো আপু বলল যে ওয়ের ভিতরে রেখে দিবে তো আমি ওগুলো পরিষ্কার করে ঝাড়ু দিচ্ছি আর দেখতে পাচ্ছি এরম আমি ছোটো করতেছে তো এই রুমটা আর খাওয়ার পরে মানে এই অবস্থা ও চিনি খাইছে সকালে চিনি দিয়ে রুটি দিয়ে খাইছে তার খুব প্রিয় চিনি আর রুটি আর গ্রিন টিগুলো সব বের করে রাখছে তো আমি সবগুলো গুছিয়ে রাখছি আর বিছানাটাও এখন ঝেড়ে নিব সব কিছু এলোমেলো করার ওস্তাদ এরমনি আবার সব কিছু এলোমেলো করলেও যদি একবার বলি যে এটা ওইখানে রেখে আসো লক্ষ্মী বাচ্চার মতো সেটা সেখানে রেখে আসবে অনেক ভালো লক্ষ্মী বাচ্চার মতো সব কথাই শোনে আর কি তো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি চিনি পড়ে আছে উপরে পিঁপড়া উঠবে তার কারণে আমি সব কিছু ঝেড়ে নিচ্ছি সুন্দর করে আর এই রুমটাও ঝাড়ু দিয়ে নিব তো আপু এদিকে একটু ভিডিও দেখবে ফোনে মানে মেশিনে কাজ করতেছে তার জন্য তো ফোনটা দিয়ে আসলাম আর রুমটা ঝাড়ু দেওয়াটা দেখাতে পারলাম না এই যে এদিকে আমাদের ফুল গাছ আর আজকে আমরা আরও একটা জিনিস নিয়ে আসবো তোমরা মানে নিয়ে আসছি তোমরা ভিডিও শুরুতেই দেখে ফেলেছো হয়তো তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আমার তো অনেক ভালো লাগছে দেখে আর এই যে বাইরাসকে রোদ উঠছে বাট অনেক বাতাস অনেক শীত শুনলাম যশোরে বৃষ্টি হবে মানে কয়েকটা জেলায় আর কি কালকে বৃষ্টি হতে পারে তো দিন দিন মানে আরও শীতটা বাড়তেছে তো আমি এখানে সমস্ত সবজি কেটে নিলাম আর আপু পাবদা মাছগুলো কেটে নিয়েছিল মাছ তো আমি কাটবো না আপুই কাটছে তো এদিকে আপু আমাকে বললো মাছটা ভেজে নিতে মানে ইরামনিকে গোসল করাচ্ছে তো আমি এখানে মাছটা ভাজতে আসলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে পানি গরম দিয়েছিলাম ইরামনির ডিম সিদ্ধ দিয়েছিলাম সব কিছু হয়ে গিয়েছে এদিকে মাছটা শুধু ভাজতে আসলাম আর এই মাছ ভাজতে এসে আমার অবস্থা পুরো খারাপ মানে তেল ফুটতেছে আমি তো ভয়ে ভয়ে মানে ই করতেছি আর নাড়াচাড়া করতেছি ভয়ে ভয়ে তেল ফুটতেছে মাছটা অনেক ফুটে তো এদিকে আমি ভাজিটাও বসিয়ে দিব আর আজকে হচ্ছে সিম ভাজি আর হচ্ছে ফুলকপি দিয়ে পাবদা মাছ দিয়ে ইরমনের জন্য আলাদা রান্না হবে এখান থেকে ফুলকপি নিয়ে মাছ দিয়ে আলাদা ঝাল ছাড়া ও তো ঝাল খেতে পারে না তো রান্না করতে করতে আপু আবার চলে আসলো আমি মাছগুলো তুলে নিলাম আর বললাম যার আমি মাছগুলো ভেজে দিই ভালোই লাগছে বাট মাছ দিতে গিয়ে অবস্থা খারাপ আমি তো দূর থেকে ছেলে চেলে দিচ্ছিলাম এরকম একটা অবস্থা তারপর খুন্তিতে করে দিচ্ছিলাম কারণ তেল ফুটতেছে প্রচুর পরিমাণে আর এটা আমি অনেক ভয় পাই তো আপু বলল তুই এবার যা আর কি রান্নাটা আমি করে নিব তো আমি চলে গেলাম আর আমার আপুর কত বুদ্ধি মাছগুলো ভাজার সময় ফ্রাই ঢাকনাটা দিয়ে ভাজছিল যাতে তেলটা না ফুটে এদিকে এরমনের জন্য রান্না প্রায় শেষের দিকে আর ওই যে ওর জন্য আলাদা ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছে সিমটাও ভাজা হয়ে গিয়েছে আর আজকে সিমে অনেক ঝাল দিয়েছি আমি দিয়েছি তো এত ঝাল হয়েছিল তার উপর আমার ঠোঁটে উঠছে চামড়া মানে আমার দোষেই উঠছে আমি খালি দাঁত দিয়ে চামড়ার তুলি তো অনেক ঝাল লাগছিল খাওয়ার সময় বাট অনেক অনেক মজা হয়েছে সিম ভাজিটা আর এইদিকে এখন ফুলকপিটা রান্না করবে তার জন্য তেল দিয়ে দিল আর সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিবে তারপর ফুলকপিটা দিয়ে দেবে তো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে আমরা বাইরে গিয়েছিলাম তোমরা ভিডিও শুরুতেই দেখে ফেলেছো বাইরে কিন্তু একদমই শীত নাই আজকে অন্যদিন ভাইয়া বলে অনেক শীত বাট আমরা বাইরে গিয়েছি একদমই শীত লাগেনি আমাদের ওর থেকে ঘরে থাকলেও আরো বেশি ঠান্ডা লাগে আমি আর আপু বাইরে গিয়েই মানে বলছিলাম ভাইয়াকে যে আপনি বলেন বাইরে শীত বাইরে বাইরে তো শীত নাই সব শীত তো রুমে তো ভাইয়া বলতেছে আজকে না হয় শীত নাই অন্যদিন দেখো বের হয়ে আসলে আজকে একদমই শীত লাগেনি বাইরে ভালোই লাগছিল বাট রুমে অনেক অনেক বেশি ঠান্ডা মানে সোয়েটারেও মারায় না এরকম একটা অবস্থা সোয়েটারের উপরেও ঠান্ডা হয়ে যায় আর এই বছর একটু বেশি ঠান্ডা পড়তেছে আর নিউজে শুধু ঠান্ডার খবর আর ঠান্ডার খবর শীতে যখন গরম আসে তখন গরমের খবর আর এখন শীত আর শীত সত্যি প্রচুর পরিমাণে শীত পড়তেছে এখন মনে হচ্ছে গরমকাল আসলে ভালো হইতো বাট গরমের গরমের দিনে তো আরও বেশি গরম পড়ে এর আগের বার তো অনেক গরম পড়ছিলো তো বন্ধুরা কথায় কথায় দেখো আমাদের মাছটা হয়ে গিয়েছে আর আপু এখনই নামাই নিবে তো আমরা রেডি টেডি হয়ে নিলাম সন্ধ্যাবেলা ভাইয়া ফোন করছিলো আর এই যে এখন বের হচ্ছি আর আর আপুও আসতেছে এখন বাজে সাড়ে সাতটা আর আমরা বের হলাম ভাইয়া অফিস থেকে আসতেছে আর আমাদের যেতে বললো তো এখানে আপু ইরামনি ছিল আমরা সবাই যাচ্ছি দেখতেই পাচ্ছ রাতটা অনেকই হয়েছে মানে সন্ধ্যা হয়েছে আর কি সন্ধ্যার একটু পরে সাড়ে সাতটা মতো বাজে তো চলো আমরা এখন যাই গুটি গুটি পায়ে আর বাইরে একদমই শীত লাগছে না আমি সোয়েটার পরেছি বোরকার ভিতরে উপরে আর পরিনি সামনে আপু আর ইরামণি আছে এখান থেকে আমরা একটা গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পরে যা অবস্থায় বলতেছে আমাকে আমাকে আমি না আমার মানে এ গাড়িতে ও অবস্থা করে তো আমি একটু ভিডিও করতেছি তো আমাকে করতে দিবে না খালি মানে বাচ্চাদের মতো বিহেভ করতেছে মনে হচ্ছে যে পাঁচ মাসের একটা শিশু বাচ্চা মানে এমন একটা করতেছে আমার তো খুব হাসি পাচ্ছিল আপুও হাসতেছে আমিও হাসতেছে আর বলতেছে যে আমাকে নামাও আমাকে নামাও আমি আমি যাব না মানে এ গাড়ি থেকে নামো আমি পড়ে যাব না এরকম এরকম বলতেছে এত পাক না তারপর আমি একটু মাস্ক খুলেছিলাম মানে মাস্ক তো তো একটু দম গাড়িতে উঠে একটু খুলছিলাম ফাইনালি আমরা চলে আসলাম দেওয়ানহাটে ফ্লাইওভারের নিচে তো এখানে একটা ফুলের দোকান আছে মানে একটা কি বলবো এটা হচ্ছে কি বলে কি বলে নার্সারি হ্যাঁ নার্সারি মানে কি বলবো সহজ কথাও ভুলে যাই মনেই থাকে না যে এটা নার্সারি এখানে এত সুন্দর সুন্দর গাছ আছে মানে সমস্ত রকমের ফুল গাছ আছে আর তার সাথেও ধরনের টপ এখানে পেয়ে যাবে ফুলের ছোট বড় যে কোনো মানে মডেলের ডিজাইন মানুষের মাথা থেকে শুরু করি সব কিছুই দেখো আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর উপরের এই ঝুড়িগুলো না অনেক ভালো লাগছিল তো আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম আর কত ধরনের টপ তুমি নিবা এখান থেকে সব রকম আছে তার সাথে ছোট ছোট মাটির নকশা করা হাঁড়ি পাতিল হাতি ঘোড়া রিক্সা অনেক কিছু আছে তো সেগুলোই দেখছিলাম আর কি মূর্তি এই টপগুলো অনেক সুন্দর সবগুলোই মাটির তৈরি এই যে এখানে হাড়ি কেন আছে আর এগুলোও কিন্তু টপ তো অনেক সুন্দর আকর্ষণীয় আর এই যে ফুল গাছ তো আমরা এখান থেকে ফুল গাছ নেই নি মানে নিচ্ছিলাম পুরো আর আমি ভিডিও করছিলাম আর কি আর আমাদের উদ্দেশ্য ছিল আজকে হচ্ছে নিউ মার্কেট যাওয়ার ইরামনির জন্য একটু সোয়েটার কেনার বাট সোয়েটার আর কিনতে গেলাম না চলে আসলাম ফুলের দোকানে মানে নার্সারির এখানে আর এখানে এসে তো আমরা অবাক আমি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল সব কিছু আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম সব কিছু মাটির এত সুন্দর নিখুঁত হাতের কাজ শিল্পকর্ম আসলে অনেক সুন্দর তো এখানে কিছুক্ষণ দেখছিলাম আপুরা ওইদিকে কি করছে আমি জানি না আমার মতো আমি ভিডিও করছি আপুরা মানে রঙ্গন ফুল আর কি ফুল খুঁজছিল আর কি এভাবে ভিডিওর সামনে আমি আসি না তো ভালো মাসকে আসি তোমাদের সাথে একটু সামনাসামনি আসি আর কি ভয়েস করতে পারিনি কারণ দুই পাশে মেন রোড এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে উপরে যে রাস্তাটা আছে তার নিচে তো দুই পাশে প্রচণ্ড রকমের শব্দ হচ্ছে গাড়ি চলতেছে বুঝতেই পারছ পিছনে গাড়ি চলতেছে ব্যস্ত শহর মাঝখানে আসি আমরা ফ্লাইওভারের নিচে আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে সব রকমের ফুল গাছ তোমরা এখান থেকে পেয়ে যাবে আর তার সাথে আছে ফুলের টব ছোট বড় ডিজাইন আকর্ষণীয় সব ডিজাইনের টব এখানে আছে তো আমরা এখান থেকে আর নিলাম না কারণ ভেবেছিলাম এখান থেকে আমরা নিউ মার্কেট যাবো তো ফুল গাছ হাতে নিয়ে কি আর যাওয়া যায় এত দূর তো আমি পাশে ভিডিও করছিলাম আর আপুরা পিছন থেকে ডাকছিল বলতেছে এখান থেকে যাওয়ার জন্য তো আমি তাও একটু ভিডিও করছিলাম এগুলো না আমার অনেক বেশি ভালো লাগছে এগুলো ঘরে ঝোলালে দরজার পাশে খুব ভালো লাগে তো মেলাতেও দেখছিলাম তারপরে চলে আসলাম একটা রাস্তার উপরে ভ্যানের উপরে এই গাছগুলো বিক্রি করছিল আর এখান থেকেই আমরা গোলাপ গাছ নিলাম দুইটা ফুলের রানী গোলাপ তো সেই গোলাপ সবারই প্রিয় ভালোবাসার প্রতীকও গোলাপ তো গোলাপই নিলাম আমরা আর এই গোলাপটা অনেক সুন্দর এইটাই ফুটছে তো এইটা নিলাম না এর পাশ থেকে আরও দুইটা গাছ নিলাম যে দুইটাই কড়ি হয়েছে বাট ফুল এখনও ফোটেনি কয়েকদিনের ভিতরেই ফুটে যাবে আর ওইটা হচ্ছে ফ্লাইওভার আর আমরা আছি তার পাশেই আর এই যে সেই ফুলটা বারবার আমি ভিডিও করছিলাম আসলে অনেক সুন্দর ছিল তো এখানে আপু রঙ্গন ফুল খুঁজছিল কারণ কি বলতো রঙ্গন ফুলটা বারো মাসি ফোটে মানে আমার গ্রামের বাসায় আমার একটা কাকার বাসায় এই রঙ্গন ফুলটা আছে পাতা ছাড়া ফুল বেশি যারা আমার ভিডিও রেগুলার দেখা অবশ্যই দেখে থাকবে আমি ব্লগ দিয়েছিলাম আমার কাকার বাসার তো সেখানে একটা গাছ আছে মানে সারা বছর ফুল ফোটে কখনোই ফুল মানে অফ দেয় না আর পাতার থেকে ফুল বেশি তো সেই জন্য আপু খুঁজছিল যাতে ফুল সব সময় থাকে আর এই যে আমরা ওইখান থেকে টপ কিনি নয় এখানে এসে দুইটা টপ কিনছিলাম এগুলো প্লাস্টিকের ঝোলানো তো আপুর অনেক পছন্দ হয়েছিল আর ইরামনির জন্য সোয়েটার দেখছিল এখানে বাট ওর গায়ে হচ্ছিল না বড় সব আর ও তো এখনো পিচ্ছি একটা বাচ্চা আড়াই বছর বয়স এখনও তিন বছরও হয়নি তো আমরা খুঁজতে খুঁজতে আবার এখান থেকে বক্রম নিলাম মেশিনের কাজের জন্য আর এইখান থেকে পালং শাক নিলাম আর ইরামনি এত দুষ্টুমি করছিল মানে সে আমাদের কাছে থাকবেই না ছোটো ছুটি করতেছে আমি আবার ওকে ধরে ধরে আনতেছি এক জায়গায় দাঁড়াবেই না বাবার কাছে যাবে আর বাচ্চাদের মতো বিহেভ করতেছে আজকে আমার এত হাসি লাগছে ওর কাণ্ডটা দেখে কি বলবো তো এখানে ভাইয়া শাকটা দেখে দেখে নিচ্ছিলো পালং শাক আর এই যে রাত্রেবেলা দেখতে পাচ্ছ সব গাড়ি ঘোড়া চলতেছে তারপরে ফাইনালি আমরা বাসায় চলে আসলো মা সোয়েটার কিনলাম না ভাইয়া বললো অন্যদিন যাবো তো চলে আসলাম আর এই যে ফুলের রানী গোলাপ দুইটা গোলাপ রানী চলে আসলো আমাদের বেলকনিতে নতুন অতিথি হয়ে স্বাগত জানাই তোমাদেরকে আশা করি তোমরা খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে আমাদের মনকে আরও সুন্দর করে তুলবে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর উপরে আছে ওইগুলো আর আমাদের টপ দুইটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানিও জানি যারা শেষ পর্যন্ত ব্লগ দেখে তারাই কমেন্ট করে এবং আমার অনেক ভালো লাগে তাদের উদ্দেশ্যই বলছি এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো তো বন্ধুরা সবাইকে গুড নাইট দেখা হবে আগামীকাল নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ